আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ডের বাংলা প্রথম পত্র পরীক্ষা 2022 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্নপত্র নিয়ে। শুধু এখানে এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। তো এখানে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, আমার প্রশ্নটা একটু অস্পষ্ট কারণ যে পিকচার তুলে দিয়েছে, তার পিকচারটা ভালো হয়নি। তো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, তো তোমরা একটা কাজ করতে পারো, পরীক্ষা শেষে তোমাদের প্রশ্নপত্রটা পিকচার তুলে খুব সুন্দরভাবে আমার ইমেইলেও সেন্ড করতে পারো, যাতে তোমাদের অ্যানসারটা আমি খুব ভালোভাবে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপেও তোমরা যুক্ত হতে পারো। তো এখানে বলা হচ্ছে, সেই দিন এই মাঠ কবিতায় কবি বিস্ময়কর নিপুণতার কোন বিষয়টি উপস্থাপন করেছেন? এটার অ্যান্সার হবে গভীর জীবনবোধ ও জীবন তৃষ্ণা। তো সম্পূর্ণ অ্যান্সার রাইট এটাই হবে। সুষার শব্দের প্রকৃত অর্থ কী? এটা হচ্ছে সচ্ছলতা। তারপর হচ্ছে বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম তীব্র ক্ষোভে যে বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন তা হলো, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়। তিন নম্বরে ক, এরপরে শুভা গল্পের চির নিস্তব্ধতর হৃদয় উপকূল বলতে কী বোঝানো হয়েছে? চারের ক নম্বর অ্যান্সার শান্ত হৃদয়। হরিহরের বাড়িটা অনেক দিন মেরামত হয় নাই, ফলে সেখানে কী হয়েছে? পাঁচের ঘ, অর্থাৎ তিনটাই রাইট। সামনের দিকের রোয়াক ভাঙ্গা, ঘরের দরজা জানালা কপাট সব ভাঙ্গা, জানালার কপাট নারিকেলের দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাঁধা আছে। এরপরে আছে আমাদের অমরত্ব সেন নোবেল পুরস্কার লাভ করে তার প্রিয় জন্মভূমি বাংলাদেশে বেড়াতে আসেন, হাজারো কর্মব্যস্ততার মধ্যেও তিনি ছুটে যান শৈশবের স্মৃতি বিজড়িত বিদ্যাপীঠে, শ্রদ্ধাভরে স্মরণ করেন তার দীক্ষা গুরুদের যাদের কাছে তিনি হাতে ঘড়ি নিয়েছিলেন। তো উদ্দীপকা অমর্ত্য সেন ও মাইকেল মধুসূদন দত্তের মধ্যে সাদৃশ্য রয়েছে কথায়। তো ছয় নম্বরে ক স্মৃতি কাতরতায়। সাত নম্বর, উক্ত দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে যে চরণে, সেটি হচ্ছে আমাদের সাতের ক, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। তো আট নম্বর, আট নম্বর অ্যান্সার হবে এখানে গ, হাতে মালি টাকা নিতে অস্বীকার হয়, অস্বীকৃত হয়। নয় নম্বর, নয়ের হচ্ছে আমাদের এখানে ঘ, এটা হচ্ছে আমাদের গ্রিক সাহিত্য। দশ, দশের হচ্ছে আমাদের ক, এগারো, এগারো নম্বরে হবে ঘ, কোনো মহৎ ব্যক্তির কৃতকর্ম। বারো, বারো নম্বরে হবে আমাদের খ, এক আর তিন। তেরোর হবে আমাদের ক, এরপর হচ্ছে আমাদের চোদ্দো, চোদ্দো নম্বরে হচ্ছে আমাদের খ, যেটা অ্যান্সার হচ্ছে আমাদের মুক্তি ফৌজের গেরিলা তৎপরতার কথা। অর্থাৎ অনেকেরই হয়তো বা সেটের সাথে মিল পাবে না, তাই এগুলো অ্যান্সারটা দেখে নাও খালি। মুক্তি ফৌজের গেরিলা তৎপরতার কথা হবে পনেরো, পনেরো নম্বরে হবে আমাদের ঘ, অর্থাৎ এক দুই এবং তিন, তিনটাই। এরপর হচ্ছে আমাদের ষোলো, ষোলো নম্বরে অ্যান্সার হবে ক, রাক। সতেরো, সতেরো নম্বরে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ, চিরায়ত শৈশবের। আঠারো, আঠারো নম্বরে অ্যান্সার হচ্ছে ঘ, এক দুই তিন। উনিশ, উনিশের হচ্ছে ঘ, ফরিয়াত। বিশ, বিশের হচ্ছে আমাদের গ, মমতাদির প্রতি সম্মান ও সহমর্মিতা, সরি বিশের ঘ, গ হবে। গৃহকর্ম, গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ, এটা আমাদের যে ইয়াটা আছে ঘটা হবে না, গটা হবে, এটা একটু দেখে নিও। এরপরে হচ্ছে আমাদের একুশ, একুশ নম্বর, উদ্দীপকের তরুণ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা কার প্রতীক রূপে ব্যবহার হয়েছে? একুশের হচ্ছে ঘ, এটা বোঝা যাচ্ছে না। হাতি সার অনাথ শিশু ও হাড্ডি সার অনাথ কিশোরীদের। তো এখানে বাইশ নাম্বার, বাইশের হচ্ছে আমাদের খ, নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ। কুস্তির দু চোখের ঝিলিক কেন? তো ভালো করে বোঝা যাচ্ছে না। বিশে, তেইশ, তেইশের হচ্ছে আমাদের ক, অনেকদিন পর বুধার সাথে দেখা হয়। তারপরে চব্বিশ, চব্বিশের হচ্ছে আমাদের অ্যান্সার হবে ঘ, স্বাধীনতা। ধি শব্দের অর্থ কী? পঁচিশ নম্বরে অ্যান্সার হচ্ছে গ, বুদ্ধি। ছাব্বিশ নম্বরে অ্যান্সার হচ্ছে আমাদের
ক খোদে যা। ২৭ নম্বরে অ্যান্সার হচ্ছে আমাদের ক কাবুলের হাওয়া লেখকের পছন্দ হয়েছিল। বাঙালি পাঠক সমাজে লেখায় মন্ত্রমুগ্ধকর করে কে করেন অথবা এখানে ভালো করে বুঝা যাচ্ছে না। তো যাই হোক, ২৮ অ্যান্সার হবে এখানে গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ২৯ বুধার কয় ভাই বোন কলেরায় মারা যায়। ২৯ অ্যান্সারটা হচ্ছে আমাদের এখানে ক চার ভাই বোন। মোহাম্মদ, মৃত্যু তোমারও ভাগ্য তাহাদেরও ভাগ্য, কার মনে পড়ল? আবু বকর রাজিয়াল্লাহু আনহু। এটাই হবে রাইট অ্যান্সার। তো এই ছিল তোমাদের চট্টগ্রাম বোর্ডের অ্যান্সার। তো আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন মিলিয়ে দেখবে যার কার কতগুলো হয়েছে। দিতে হয়েছিল তো মাত্র ১৫টি। তো পরবর্তী প্রশ্নের অ্যান্সার অবশ্যই এই আমাদের চ্যানেলে পাবলিশড হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।